Hello everyone, this is Photoshoot Tutor and welcome back to my another video. So, ask me about this. Ask me about the indoor shooter. Basically, I recently have a vintage shooter, so we have bags. So, bag is our indoor shooter. Let's get started. So, basically, ask me about the shooter. But make the best use of what you have. তাহলে হয়তো আপনি অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবেন সো আফসোস করবেন না যে আমার কাছে এই ফ্যান্সি আইটেমটা নেই কেন এই গেট নেই কেন তার চেয়ে সবচেয়ে ভালো যদি আপনি যা আছে আপনার সেটা দিয়ে যদি ভাবনে কাজে লাগাইতে পারেন সবচেয়ে ভালো ইউজটা করতে পারেন তাহলে আই থিংক আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন সো এটাই হচ্ছে আজকে সেটআপ ফ্যান্সি কিছুই নাই এখানে জাস্ট একটা সফট বক্স স্পিড লাইট আমার ক্যামেরা এবং ট্রাইপড এবং এই যে সেট So it is our speed light. Since we have here, 1/16 there is. It is here. Our trigger with connect for us. It is a soft box. It is here. It is a Godox soft box, 80x80 cm. Goli manush, I am not going to take this one. It's a normal soft box, nothing else. One more thing, আমি এই পাশে কোনো আমি কোনো কিছু ইউজ করিনি আমি কোনো লাইট সোর্স অথবা কোনো ডার্ক সার্ফেস কিছু ইউজ করিনি আমি চেয়েছিলাম যে লাইটটা রিফ্লেক্ট হয় এই পাশ থেকে সেই জন্য আমি এই পাশে এরকম রেখেছি সো আমি বেসিক্যালি আজকে কোনো ডার্ক মুডে কোনো শ্যুট করছি না যেহেতু ডার্ক মুডের কোনো শ্যুট না সেই জন্য আমি এরকম যে হোয়াইট সার্ফেসটা আছে আশেপাশে আমার সারাউন্ডিংসে তো ওইটাকে আমি ইউজ করছি সো আলোটা যখন বাউন্স করবে এখান থেকে সো এক পাশে ডার্কটা মুড়ছিল কন্ট্রাস্ট পার যেটা আছে আর কি আর যে পাশে ডার্ক হবে তো পাশটা ডার্ক কম হবে বাট আমি যদি ডার্ক মুড়ে ছবি তুলতাম বা ডার্ক খেমে ছবি তুলতাম তাহলে আমি হয়তো আশেপাশে সব কিছু আমি ব্ল্যাক একটা কাপড় দিয়ে ঢেকে দিতাম বা ব্ল্যাক কোনো কিছু দিয়ে অ্যারেঞ্জ করতাম যেন আশেপাশে কোনো লাইট না আসতে পারে সো লাইটটা জাস্ট একটা পাশ থেকে যেন আমার অবজেক্টটা আছে কি সাবজেক্টের পাশে আর কি সাবজেক্টে যেন এক পাশ থেকে লাইটটা পাই ছবিটা আমি তুলেছি অনেক কাছে থেকে এবং সফট বক্সও ছিল অনেক কাছে এবং হাতের বাম পাশে আর রাইট সাইডে আমি কোনো রিফ্লেকটিভ সারফেস রাখিনি যার ফলে শ্যাডোটা অনেক বেশি হার্শ হয়েছে আর এরপরের ছবিতে আমি রাইট সাইডে একটি বড় বেশ বড় একটি হোয়াইট রিফ্লেকটিভ সারফেস রেখেছিলাম যার ফলে আলো রিফ্লেক্ট হওয়াতে শ্যাডোটা তেমন বেশি হার্শ হয়নি এবং এরপরের ছবিগুলোতে আমি পিছনে একটি ব্ল্যাক কাপড় দিয়ে দিয়েছি এবং বেশ সাবজেক্ট থেকে বেশ পিছনে রেখেছিলাম যার ফলে পিছনে একটা সুন্দর আমি নাইস ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড পেয়েছি আর এই ছবিতে আমি পিছে অন্য অন্য ব্যাগসগুলো রেখে দিয়েছিলাম যার ফলে ওগুলো প্রপস হিসেবে ইউজ করেছি আমি আর সামনে আমার সাবজেক্ট রেখে আমি ছবিগুলো তুলেছি অ্যান্ড দিস ইজ আওয়ার কভার ফটো